বনগাঁয় পেয়ারা বাগানে বিদ্যুৎ সংযোগের ঘটনায় অভিযুক্তের জামিন নাকচ করল আদালত। আগামী 9 তারিখ ফের অভিযুক্তকে আদালতে হাজির করানোর নির্দেশ। বনগাঁতে পেয়ারা বাগানে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখার ফলে কিশোরের বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঘটনায় অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করল বনগাঁ আদালত। অভিযুক্তকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ বিচারকের। প্রসঙ্গত, গত মাসের 23 তারিখ সন্ধ্যা নাগাদ বন্ধুদের সাথে খেলা করার সময় বল গিয়ে পড়ে মাঠের পাশে পেয়ারা বাগানে। বল আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় 9ম শ্রেণীর ছাত্র তনয় রায়। জানা গেছে, জমির মালিক পেয়ারা বাঁচাতে জমির চারধারে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। ঘটনায় গুরুতর জখম হয় তনয়। প্রথমে বনগাঁ হাসপাতাল, সেখান থেকে বারাসত, তারপর কলকাতা সাগর দত্ত। এক সপ্তাহের বেশি সেখানে চিকিৎসা চলার পর গত মাসের 30 তারিখ হাসপাতাল থেকে ছাড়া পায় তনয়। কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে পারেনি সে। ভালো করে হাঁটা চলা তো দূরের কথা, ঠিকভাবে বসতেও পারছে না। শরীরের বেশ কয়েকটি জায়গায় ক্ষত তৈরি হয়েছে, কোনো কিছুই ঠিকভাবে মনে রাখতে পারছে না। বনগাঁ পৌরসভার অন্তর্গত পল্লীশ্রী এলাকার এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় ওঠে। ঘটনায় অভিযোগ দায়ের হয় পেয়ারা বাগানের মালিক অর্জুন রায়ের বিরুদ্ধে। বিপদ বুঝে আদালতে আত্মসমর্পণ করে অভিযুক্ত। তারপর থেকেই জেলবন্দী রয়েছে সে। শুক্রবার এই মামলার শুনানি ছিল বনগাঁ আদালতে বিচারক দেবাশিস পাজার এজলাসে। অভিযুক্তের পক্ষ থেকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। জামিনের বিরোধিতা করেন তনয়ের পক্ষের আইনজীবী অর্ণব চ্যাটার্জি। তিনি বলেন, 2024-এ দাঁড়িয়ে এই রকম বর্বরোচিত ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তনয়ের শারীরিক অবস্থা এখনও ভালো নয়, বিষয়গুলি আদালতের দৃষ্টিগোচর করেন তিনি। এরপর দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তের আগামী 9 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী 9 তারিখ পুনরায় অভিযুক্ত অর্জুন রায়কে আদালতে হাজির করানো হবে। এ বিষয়ে তনয়ের পক্ষের আইনজীবী অর্ণব চ্যাটার্জি বলেন, আসামি অর্জুন রায়ের পক্ষে তার আইনজীবী বেলের আবেদন করেন এবং তাদের সাবমিশন ছিল যে যিনি আহত হয়েছেন, যে শিশুটি তন্ময় রায়, তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়ে গেছেন এবং যে কোনো শর্তে তাদের জামিন দেয়া হোক। তখন মামলাকারী যিনি বিকাশ রায়, তিনি এজলাসে উপস্থিত ছিলেন এবং তার পক্ষে আমি বলেছিলাম যে 2024 সালে দাঁড়িয়ে এরকম একটা বর্বরোচিত ঘটনা ঘটানোর যে অপরাধ তিনি করেছেন, মাত্র 5 দিনের মাথায় তার জামিন না মঞ্জুর করতে, এবং যে তনয় রায় সে ছুটি পেলেও এখনও যথেষ্টই অসুস্থ, তার দেহের বিভিন্ন অঙ্গ এখনও কারেন্টের শকে পুড়ে যেয়ে ক্ষতবিক্ষত হয়ে রয়েছে, স্বাভাবিক জীবনযাপনে সে এখনও ফিরতে পারেনি। আমাদের আবেদন ছিল তার বেলটা যাতে মঞ্জুর না হয়। মাননীয় দেবাশিস পাজা মহাশয়, মাননীয় জজ সাহেব, তার এজলাসে এই মামলা হয় এবং তিনি উভয় পক্ষকে শুনে আসামি অর্জুন রায়ের জামিন না মঞ্জুর করেন এবং আগামী 9 তারিখে পুনরায় তার প্রোডাকশনের জন্য ডেট রাখেন, কিন্তু কোনো সিডি রাখেননি। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।